পাঁচ ছয় দাগেরটা হয়ে গেছিল, এবার সাত দাগেরটা শুরু করব। নাম্বার সেভেন, সাত দাগের একে আছে কর্ণ নিরাসন। কর্ণ নিরাসনে আছে ফোর রুট থ্রি, ফোর রুট থ্রি, টু মাইনাস রুট টু, মাইনাস তিরিশ বাই ফোর রুট থ্রি, ফোর রুট থ্রি, মাইনাস রুট আঠারো, মাইনাস মাইনাস আছে রুট আঠারো, রুট আঠারো, রুট এইটিন বাই থ্রি, মাইনাস রুট টু, এটাই আছে। যা দেখা যাচ্ছে কর্ণ নিরসনে এখানে এইটাকে কিন্তু আরো ভাঙানো যায়, থ্রি রুট টু, এটাও তাহলে থ্রি রুট টু হবে। অ্যাজ ইট ইজ ফোর রুট থ্রি, টু মাইনাস রুট টু, মাইনাস ফোর রুট থ্রি, মাইনাস তিন তিনে নয়, এটার ভিতরে কত, তিন গুণ তিন গুণ দুই, তার মানে অ্যাকচুয়ালি এই তাহলে কি, এইটাও রুট ওভার তিন গুণ তিন গুণ দুই, তাহলে তিন বিয়োগ রুট টু, এটা দাঁড়াচ্ছে ফোর রুট থ্রি বাই টু মাইনাস রুট টু, মাইনাস থার্টি ফোর রুট থ্রি, মাইনাস থ্রি রুট টু, থ্রি রুট টু, মাইনাস থ্রি মাইনাস রুট টু, থ্রি রুট টু। কর্ণ নিরসন করতে হবে এটাকে এর অনুবন্ধীকরণে দিয়ে গুণ করতে হবে, টু মাইনাস রুট টু, এটার অনুবন্ধীকরণে হচ্ছে টু প্লাস রুট টু, অ্যাজ ইট ইজ এভাবে করতে থাকলে ফোর রুট থ্রি, এদেরও করব ফোর রুট থ্রি মাইনাস থ্রি রুট টু ইন্টু ফোর রুট থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি রুট টু, অনুবন্ধীকরণে দিয়ে অনুবন্ধীকরণে দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে উপরেও তার মানে এটারও এটা, এটাও টু প্লাস রুট টু, এটা তার মানে ফোর রুট থ্রি মাইনাস থ্রি রুট টু মাইনাস না প্লাস, আর এটা মাইনাস থ্রি রুট টু, এখানে থ্রি প্লাস রুট টু, এখানে থ্রি মাইনাস রুট টু আগে এটা, এই জন্য থ্রি প্লাস রুট টু করলাম উপরে নিচে, তাহলে এখান থেকে দাঁড়িয়ে গেল কত, ফোর মাইনাস টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা ফোর ইন্টু টু এইট রুট থ্রি, এইট রুট থ্রি, এইট রুট থ্রি প্লাস ফোর রুট সিক্স, অ্যাকচুয়ালি এটাকে এরকম রেখে দিই তাহলে কাটতে সুবিধা, ফোর রুট থ্রি ইন্টু টু প্লাস রুট টু মাইনাস, তিন আর চার ষোলো, তিন ষোলো আট, আটচল্লিশ ফর্টি এইট, মাইনাস তিন তিন নয়, নয় দিন আঠেরো হবে, এটা থার্টি ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু, এখানেও নাইন মাইনাস টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, থ্রি স্কোয়ার রুট টু স্কোয়ার করলে টু, এটা থ্রি রুট টু ইন্টু থ্রি প্লাস রুট টু করলে এখান থেকে দুই আসছে, পরের লাইনটা মুছে মুছে করি বিয়োগটা, এখানে আসছে দুই, এখানে আসছে তিরিশ আসবে, এখানে আসলো সেভেন, পরের লাইনটা বোঝা গেছে, পরের লাইনটা এটা দুই দুগুণ চার তিরিশ, তিরিশ কেটে গেল, সব দিকে কাটা যাচ্ছে না, পরে থাকছে টু রুট থ্রি ইন্টু টু মানে টু রুট
जगह हलो फोर रूट थ्री प्लस टू रूट सिक्स माइनस टू रूट सिक्स माइनस फोर रूट थ्री माइनस थ्री रूट टू माइनस जा लिखी थ्री जै नाइन रूट टू प्लस थ्री इंटू थ्री इंटू रूट रूट टू वन टू तीन दुए छत तीन इंटू रूट रूट टू टू तीन दोनों छ অবশেষে যা দেখা যাচ্ছে নাইন রুট টু টু রুট সিক্স রুট সিক্স পরে লাইনটা দেখি দিলাম टू रूट सिक्स माइनस थ्री रूट टू माइनस थ्री रूट टू और माइनस सेवन नाइन रूट टू प्लस सिक्स देखिए सेवन चौदह रूट सिक्स माइनस इक्कीस रूट टू माइनस नाइन रूट टू माइनस माइनस अच्छा सिक्स जा सकता है किंतु इखान जरा इखान उधर तो उल्टा पलटा आ चाहे उत्तर दे ऐसे कतो उत्तर दे ऐसे रूट एक चुल रूट রুট কতটা সাতের এক সাতের এক ফোর রুট সিক্স আছে ফোর রুট সিক্স আছে ফোর রুট সিক্স এটা করলে কোনোভাবে হচ্ছে ফোর রুট সিক্স আছে আনসার ফোর রুট সিক্স আনসার দেওয়া আছে আর কি দেখতে পাচ্ছি না তো চৌদ্দ রুট সিক্স মাইনাস এটা হচ্ছে তিরিশ রুট টু মাইনাস সিক্স আসছে না কিছু ভুল আছে ভুল আছে প্রিন্টিং এ প্রিন্টিং এ কিছু ভুল আছে অথবা এটা হবে না মিস্টেক আছে প্রিন্টিং মিস্টেক আছে কিছু গেল হয় না ফোর রুট সিক্স কিছু দিয়ে আসছে না নেক্সট প্রিন্টিং মিস্টেক নেক্সট নেক্সট হচ্ছে দুয়েরটা দুয়েরটাই কি বলেছে এটা হচ্ছে ভেদ এখানে সাতের দুই সাতের দুই পরনের সাথে ভেদ অল্টারনেট করে থাকে তার ভেদেরটা আসছে ভেদে কি বলেছে দুটো দুটো দুই চল বিশিষ্ট বলেছে কি ওয়াই দুটি চলের সমষ্টির সমান ওয়াই দুটি চলের সমষ্টির সমান যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে আর অন্যটি এক্স চলের সঙ্গে ওয়াই ব্যস্ত ভেদে আছে মানে দুটি চলের সমষ্টির সমান আর এক্স সমান সমান ওয়াই তখন ওয়াই সমান সমান ওয়ান এক্স সমান সমান থ্রি হলে ওয়াই সমান সমান ফাইভ এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি তারপরে নিই
y সমান সমান y বলেছে দুটি দুজনের সমষ্টির সমান তার মানে y সমান সমান a আর b ধরলাম এই দুজনের সমষ্টির সমান তাহলে x কি বলেছে x বলেছে একজনের সাথে সরলভেদে রয়েছে a এর সাথে রয়েছে ধরলাম সরলভেদে x versus x a versus x আর b এর সঙ্গে রয়েছে ব্যস্তভেদে 1 by x যার একটি এক্স চলে মানে দুটো দুটো যে দুজনের সাথে সমান তাদের একজন হচ্ছে এক্স এর সাথে সরল হতে আর একজন হচ্ছে এক্স এর সাথে ব্যস্ত হতে তাহলে এ এক্স এর সাথে সরল হতে বি ব্যস্ত হতে রয়েছে তো এখানে যথারীতি আমি এখানে ধ্রুবক দিয়ে গুণ করি সমান সমান করতে হলে ধ্রুবক দিয়ে কে ওয়ান বললাম ধ্রুবক এক্স আর বি সমান সমান কে টু কে টু বাই এক্স তারপরে এবার সাইডে লিখে দেব কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক লিখতে হয় অশূন্য ধ্রুবক হ্যালো তারপরে তাহলে এটা যদি এ সমান সমান এ হয় আর বি সমান সমান এ হয় তাহলে এখানে বসাতে পারি y সমান সমান এর জায়গায় k 1x প্লাস b এর জায়গায় b এর জায়গায় k 2x এবার এই সমীকরণে এবার x আর y এর যখন x সমান সমান কি বলে দিয়েছে x সমান সমান y x সমান সমান 1 আর y সমান সমান তখন মাইনাস 1 তখন তখন কি হবে যখন এই দুটো হবে তখন 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 কি লিখব মানে মান বসিয়ে দেবো মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কে ওয়ান যেহেতু এটা ওয়ান এক্স ওয়ান প্লাস কে টু বাই ওয়ান মানে কি কে টু তাহলে কে ওয়ান প্লাস কে কে টু সমান সমান মাইনাস ওয়ান এটা বেরিয়ে গেল আবার আবার তাহলে কে ওয়ান প্লাস কে টু সমান মাইনাস ওয়ান আবার বলেছে যখন 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 ওই দুজনের এক সমান সমান আবার এক সমান সমান আর ওয়াই সমান সমান এক সমান সমান কত বলে দিয়েছে এক সমান সমান বলে দিয়েছে থ্রি ওয়াই সমান সমান তাহলে বসাই এই সমীকরণে তাহলে কি হলো ওয়াই সমান সমান বলেছেন ফাইভ তাহলে ফাইভ ইজ ইকুয়াল টু থ্রি কে ওয়ান প্লাস কে টু বাই থ্রি অ্যাজ ইট ইজ এখানে করি তাহলে তিন দিয়ে গুণ করে দিলে দুই পক্ষে তিন দিয়ে গুণ 15 ইজ ইকুয়াল টু 9 কে ওয়ান প্লাস কে টু তাহলে এটা দাঁড়িয়ে গেল 9 কে ওয়ান প্লাস কে টু সমান সমান 15 তাহলে সমাধান করো দুজনের সমাধান করে কে এর মান বার করবো সেটা বসিয়ে দেবো তারপরে সমাধান করি এখানে অ্যাকচুয়ালি এটা এক নম্বর এটা দুই নম্বর তাহলে ওয়ান মাইনাস টু করলেই হয় তাহলে ওয়ান মাইনাস টুটা করি ওয়ান মাইনাস টু করি ওয়ান মাইনাস টু করি কে ওয়ান প্লাস কে টু মাইনাস ওয়ান আর নাইন কে ওয়ান প্লাস কে টু মাইনাস এইট কে ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস 16 তাহলে মাইনাস মাইনাস কেটে হলো কে ওয়ান ইজ ইকুয়াল টু টু আর দুগুণ 16 16 বাই 2 করলে 16 বাই 8 করলে 2 কে ওয়ান ইজ ইকুয়াল টু টু তাহলে কে ওয়ান ইজ ইকুয়াল টু টু এক নম্বরে বসাই k
q1 is equal to 2 at number position. q1 is equal to 2 at now. Shomi Karone Boshi Pi. Taki Pi. At number Shomi Karone Boshabo. Q1 is equal to 2. K1 is equal to 2. Then 2 plus K2 is equal to minus 1. K2 is equal to minus 1. Minus 2 is equal to minus 3. Then later. এই আর যে কোনো সমীকরণে বসিয়ে দিই তাহলে এবার কিওয়ান কেটুর মান বেরিয়ে গেল। তা আবার আমাদের কি ছিল সমীকরণটা, অ্যাকচুয়াল এক্স ওয়াই সমীকরণটা কি ছিল? এক্স ওয়াই সমীকরণটা বুঝে দিলাম, কিন্তু এক্স ওয়াই সমীকরণটা কি ছিল? এক্স ওয়াই সমীকরণটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু, আমাদের বলেছিল ওয়াই ইজ ইকুয়াল টু কি বেরিয়ে গেছিল কে ওয়ান এক্স প্লাস কে2 বাই এক্স ছিল। এই তাহলে কে1 কে2 নন সে দিলে ওয়াই ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, কে1 ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল, কে1 ইজ ইকুয়াল টু 2 আর কে2 ইজ ইকুয়াল টু 2 এক্স প্লাস কে2 এর ভ্যালু বেরিয়ে গেল -3। ব্র্যাকেট দিতে হয় না হলে হয় না, পাশাপাশি দুটো সাইন x is equal to 2x plus এখানে মাইনাস হয়ে গেল, এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 বাই x। এটা সমাধান করে কি হয়, 2x² - 3 বাই x y is equal to এটা 2x² - 3 বাই x বা 2x - 3 বাই x এই এটা বললেও হয় y is equal to এটা বললেও হয়। Next, ABCD সমান 4 হলে 8 এর এক A প্লাস B প্লাস C প্লাস D সমান 4 হলে হলে সমক সমীকরণ দিয়েছে ওটার মান নির্ণয় করো। তো দিয়েছে কি এটা 1 by 1 minus a 1 minus b 1 minus c 1 by 1 minus a 1 minus b 1 ও এর জায়গায় b c b c b তারপরে এটাই 1 by 1 minus c 1 minus d 1 minus a, তাই তো? তারপরে প্লাস 1 by 1 minus d 1 minus a 1 minus b। একবার লসাগু করে দিল, ব্যাস 1 minus a 1 minus b 1 minus c 1 minus d, তার বাকি থাকলো এখানে 1 minus d প্লাস এখানে হচ্ছে বি সি ডি আছে, তার মানে 1 minus a প্লাস আছে, অসুবিধাই নেই। এটাতে সি ডি এ আছে, তার মানে বি বাকি 1 minus b প্লাস এখান থেকে ডি এ বি আছে, মানে বাকি থাকলো সি, তার মানে 1 minus c। তাহলে কি দাঁড়িয়ে গেল, 1 2 3 4 4 minus a minus b minus c minus d, মাইনাসটা কম নিলে সব প্লাস হয়ে যায়,
আর নিচে যা আছে তাই লিখে দিই, 1 মাইনাস সি 1 মাইনাস ডি, আর এইটা ইজ ইকুয়াল টু কি, এটা ইজ ইকুয়াল টু 4, তাহলে 4 বিয়োগ 4 উপরে ইজ ইকুয়াল টু 0 আসলো, উপরে 4 আছে লিখে দিই, 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি 1 মাইনাস 1 মাইনাস ডি, তাহলে 0 বাই কিছু বাই কিছু ইজ ইকুয়াল টু 0, এটা এবার ঢুকে দেবো, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 0 অ্যান্সার হয়ে গেল সোজা, একদম সোজা। 10 দাগ থেকে শুরু হবে, তার আগে আগেগুলো করা আছে, এ বি আর এ সি দুটি সমান জ্যা, একটা বৃত্ত যার এ বি আর এ সি দুটো সমান জ্যা, তার এ বি আর এ সি হচ্ছে জ্যা দুটো সমান, এটা বলে দিয়েছে। প্রমাণ করতে হবে যে বি এ সি কোণের এই কোণটার সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ড কি করবে, এটা সমদ্বিখণ্ড মানে এই কোণ আর এই কোণ সমান, সমদ্বিখণ্ড কি হবে, কেন্দ্রগামী, মানে এটা এই যে মাঝখানে একটা কেন্দ্র এটা ও কেন্দ্রীয় ধরলাম, তাহলে প্রমাণ করতে হবে এই যে এ পি ধরলাম এটা সমদ্বিখণ্ডক, সে কিনা ও বিন্দু দিয়ে যাচ্ছে এটা প্রমাণ করতে হবে। তা এখানে অঙ্কন করব আমরা, অঙ্কন অঙ্কনে লিখব কি, ডিসি যুক্ত করি, তো করি যা যা এই যে বি এ সি কোণের সমদ্বিখণ্ডককে, বি এ সি কোণের সমদ্বিখণ্ডককে যুক্ত করি, যা বিএসসি এর সমদ্বিখণ্ডককে ডি বিন্দুতে ছেদ করে, তার মানে এই যে এপি এরটা এপিটা একে ডি বিন্দুতে ছেদ করে, এটা ডি বিন্দু, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এ ডি বি বা এ বি ডি এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে মধ্যে কেউ চাইলে প্রমাণ নিজের মতো করে লিখতে পারে, এটা প্রমাণ শুরু এখান থেকে, এই দুজনের মধ্যে মুখে মুখে বলে দেব, এই দুজনের মধ্যে এ বি সমান সমান এ সি, এই বি এ ডি কোণ এটা দেওয়া আছে আর কি, এ বি সমান সমান এ সি, বি এ ডি কোণ সমান সমান সি এ ডি কোণ, আর এ ডি হচ্ছে সাধারণ বাহু, সুতরাং এই ত্রিভুজ দুটো কি লিখব পরের লাইনে, এই ত্রিভুজ দুটো তার মানে সর্বসমটা বলার পরে ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম হয়ে গেলে তাহলে আমি বলতে পারি এই কোণ সমান সমান এই কোণ, মানে এ বি এ ডি বি কোণ সমান সমান এ ডি সি কোণ, এ ডি সি কোণ সি, কিন্তু এরা কিন্তু এরা কি সন্নিহিত কোণ, সন্নিহিত সন্নিহিত কোণ, আর সন্নিহিত কোণ যদি সমান হয় তাহলে তারা সমান, সন্নিহিত কোণ সমান হলে তাদের এক একটা হয় 90 ডিগ্রি করে, তার মানে এডিসি আর এডিবি আর এডিসি সমান সমান 90 ডিগ্রি বলতে পারি, তার মানে এডি কি হয়ে গেল, এডি এটার উপর লম্ব, এডি বিসি এর উপর লম্ব, এডি লম্ব বিসি, কিন্তু এডি ও এই এই যে লম্ব হলো, লম্ব কখন হয়, লম্ব কখন হয় এইতে এইটাকে যদি আমি লম্ব কখন হবে, এডিটা লম্ব কখন হবে, এডিটা মানে এই দিক থেকে যে কোনো রেখা এসে বিসি, এই যে জ্যা বিসিটা কখন জ্যা হয়ে যাবে না, বিসি জ্যা এর উপরে, বিসি জ্যা জ্যা এর উপর, বিসি জায়ের উপরে কি, বিসি জায়ের উপরে কি আছে, এডি, এডি অবস্থিত স্থিত জায়ের উপরে, কোন জায়ের উপরে যদি লম্ব হয় সে সব সময় কি হয় কেন্দ্রগামী হয়, মানে কেন্দ্র থেকে আসা হয়, তার মানে এখানে বলে দিতে পারি বিসি জায়ের উপরে এডি অবস্থিত, বিসি জায়ের উপরে এডি অবস্থিত, এটা লম্ব হওয়ার এটা, তার মানে এ পি এ ডি প্রথমে বলবো এ ডি বা এপি একই তো রেখা, এ ডি আর এপি, এ ডি বা এপি
কেন্দ্র গামী ব্যাস ওয়ান ইট নেক্সট তারপরে এরপরেরটা কি বলেছেন এরপরে নেক্সট আরেকটা আসব নেক্সট দশের বিয়েরটা দুইটা দশের দুই দু নম্বরটা কি বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ বর্ধিত এ বিয়ার এটা আচ্ছা একটা বৃত্তস্থ চতুর্ভুজ নেব এখানে এই তা এবার কি বলেছে এ বি আর ডিসি বাহুকে পরস্পর পি বিন্দু দেখতে হবে এ ডি এ বি আর ডিসি বাহু দ্বয় পরস্পর আচ্ছা এ ডি বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু বলে দিয়েছে সেগুলো প্রমাণ শুরু করে দিয়ে এখানে প্রমাণ বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে তার মানে এই কোণ আর এই কোণের বিপরীত কোণ দ্বয় সমষ্টি 180 ডিগ্রি তার মানে কোণ এ সি বি কোণ এ সি বি প্লাস কোণ ডি ডি বি ডি ডি এ বি ডি এ বি সমান সমান 180 ডিগ্রি আবার আবার কি আবার আবার দেখো এইটা আর এইটা মিলেও তো 180 ডিগ্রি ডিএসি ডি না ডিসি বি ডিসি বি আর পিসি বি প্লাস পিসি পিসি বি সমান সমান 180 ডিগ্রি পিসি বি পিসি বি মানে হ্যালো এইবার এখানে এই জায়গায় লাইনে আমি আর একটু করে রাখতে পারি না এখানে ডি সিবি ডি সিবি ডি সিবি এ সি এ সিবি কেন লিখলাম এ সিবি না এ এইটা ভুল আছে ডি ডি এ বি এই কোনটা বললাম ডি সিবি ডি সিবি এটা এ সি না ডি সিবি ডি সিবি তার মানে এইখান থেকে বলতে পারি এখান থেকে ডিসিবি এর জায়গায় ডিসিবি এর জায়গায় হ্যাঁ ডিসিবি এর জায়গায় 180 ডিগ্রি মাইনাস ডিএবি না এটা সমান হয়ে গেল তার মানে ডিসিবি এর জায়গায় বসাতে পারি 180 ডিগ্রি মাইনাস ডিএবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ডিসিবি বা এখানে এটা লিখে রাখি পিসিবি প্লাস পিসিবি অনুরূপ ভাবে বলতে পারি এই কোণ সমান সমান এইরূপ এই একই প্রসেস তাহলে বাকি থাকলো এই কোণটা তাই এটা তো এই বড় ত্রিভুজটা কি এ ডি পি ত্রিভুজ এ ডি পি ও ত্রিভুজ ছোট ত্রিভুজটা বি সিপি এই দুজনের জন্য কি এই দুজনের জন্য এই কোণ সমান সমান এই কোণ ক্রস দিয়ে দিয়েটা আর এইটা এই কোণ সমান সমান এই কোণ
আর এটা হচ্ছে দুজনের কমন কোণ, সাধারণ কোণ, হ্যাঁ, অন্তর্ভুক্ত দুজনের মধ্যে আছে। অতএব এই ত্রিভুজ দুটো কেমন? সদৃশ কোণী। সদৃশ কোণী হলেই বলতে পারি এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু এইটা বাই এইটা। এইটার সাথে কার সাথে সমান হবে? এই কোণটার বিপরীতটা, মানে হচ্ছে এইটা, আবার এইটার কোণ এইটার সাথে, মানে এই পিবি যদি এই কোণ ধরি তাহলে এইটা বাই এইটা, আর এই বড়টা ধরলে, মানে এটা ধরলে এইটার বিপরীতটা এইটা, কার সাথে সমান, মানে অনুপাত আর কি, এইটার অনুপাত কার সাথে সমান? এইটার সাথে। আর এইটার হবে এইটার সাথে। এক একটা ত্রিভুজ ধরে করি, সুতরাং বলে এটা যখনই সদৃশ কোণই, সদৃশ কোণই কোণই বলে কি লিখবো? পিসিপি, পিসি বলেছো না, তাহলে পিসি দিয়ে লিখি। পিসি 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 বাই অনুপাত, পিসি বাই পিবি সমান সমান এইটা বাই এইটা, তাহলে এটার সাথে এইটা করবো, তার মানে এপি বাই পিডি, এপি টারে পি এ লিখেছ, পি এ লিখি, পি পিডি পিডি পি এ বাই পিডি। এবার ধরলে দাঁড়াচ্ছে পিসি ইন্টু পিসি ইন্টু পিডি বা পি এ ইন্টু পিবি, যেরকম প্রথমে লেখা আছে সেই অনুযায়ী আমি করবো। পি এ ইন্টু পিবি, পি এ ইন্টু পিবি সমান সমান দাঁড়িয়ে গেল পিসি ইন্টু পিডি প্রমাণিত। এগারোতে আছে সম্পাদ্য, তাই জন্য ওটা করলাম না, বারোতে চলে আসলাম। বারোতে আছে কি? বারোতে বারোর একটা, বারোর একে আছে ফোর কস থিটা, ফোর কস থিটা মাইনাস ফাইভ সাইন থিটা সমান সমান জিরো হলে প্রমাণ করতে বলছে ফাইভ কস থিটা মাইনাস ফোর সাইন থিটা সমান, ও প্রমাণ না, মান নির্ণয় দিয়েছে, এটার মান কত বার করতে হবে। তা যথারীতি প্রথমে প্রথম লাইনে এটা ডুববো, তারপরে এটারে আমি স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করলে কি হয়? ষোলো কস স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা স্কোয়ার করলে পাঁচ পাঁচে পঁচিশ, পঁচিশ সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু জিরো। বা বা এখানে এইটার জায়গায় ষোলো কস স্কোয়ার থিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা টু ইন্টু ফোর, এটা গুণ করে দিলাম অ্যাজ ইট ইজ, চার পাঁচে কুড়ি, কুড়ি দিলাম চল্লিশ, চল্লিশ সাইন থিটা কস থিটা লিখলাম, বাকি দুটো কাজ কেমন, সাইন সাইন, হ্যাঁ সাইন থিটা কস থিটা, হ্যাঁ না এটা উল্টো হয়ে গেছে, এটা কস আর এটা সাইন ছিল, সাইন ওকে সাইন থিটা চল্লিশ সাইন থিটা কস থিটা প্লাস পঁচিশ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো, সাইন কে লিখলাম কস দিয়ে, কস কে লিখলাম সাইন দিয়ে, কারণ কি এখানে এই দুজনকে দেখতে পাচ্ছি এই দুজন উল্টো আছে, এই জন্য এই কাজটা করলাম। এবার করলে কি হয়? ষোলো মাইনাস ষোলো সাইন স্কোয়ার থিটা মাইনাস চল্লিশ সাইন থিটা কস থিটা প্লাস পঁচিশ মাইনাস পঁচিশ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো। এবার সংখ্যাগুলোকে ওইবারে পাঠিয়ে দিই, ষোলো আর পঁচিশে একচল্লিশ, মাইনাস ষোলো সাইন স্কোয়ার থিটা, এটাকে আমি স্কোয়ার বানিয়ে লিখি,
কি লিখতে পারি, 4 sin theta তার হোস্কার লিখতে পারি মাইনাস 40টাকে আবার ভাঙে 2 a, এটা a b 5 cos theta, এটা কেন লিখছি, এটা এন্টার কমপ্লিট হলেই হয়ে যাবে, বোঝা যাবে, মাইনাস 5 cos theta তার হোল স্কয়ার। এবার একে নিয়ে কোথায় চলে গেলাম, এই যে 15 আর 25 আর 16 নিয়ে, এখানে 41 মাইনাস 41, এই পাশ থেকে গেলে চলে, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, এবার আসলে মাইনাস 41। এবার সব পুরো পার্টটা থেকে মাইনাস কমন নেব, মাইনাস 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 কমন নিলে কি হয়ে যাবে, সব প্লাস হয়ে যাবে না, তো বা এইটা প্লাস হয়ে গেল, তাহলে কি সূত্র দাঁড়িয়ে গেল, এ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এ প্লাস বি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 41। তার মানে শুধু এইটা ইজ ইকুয়াল টু কি, রুট টু, স্কয়ারটা তুললে এইদিকে কি হয় রুট হয়ে যায়, তার মানে 4 sin theta প্লাস 5 cos theta ইজ ইকুয়াল টু 41, বা এখানে ঘুরিয়ে লিখবে কি হয়, 5 cos theta প্লাস 4 sin theta ইজ ইকুয়াল টু রুট 41। এইটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে প্লাস হবে, তাহলে রুট 41, ওদের উত্তরের সাথে মিলে যাচ্ছে, এক রুট 41 আছে উত্তর, কিন্তু অ্যাকচুয়ালি ওরা এখানে ভুল করে দিচ্ছে, মাইনাসের জায়গায় প্লাস হবে, রুট 41 আছে। আচ্ছা পরেরটা মান নির্ণয় দিয়েছে, কিন্তু ইজিকাল টু এটাই নেই, কার সাথে সমান করবো, নাহলে এক্স এর মান বার করবো কি করে, পরেরটারও প্রিন্টিং মিস্টেক আছে, তার মানে ওটা ভুল আছে, তারপরেরটাই কি বলেছে, মানে দুয়েরটা ভুল, 12 এর দুয়েরটাও ভুল আছে, ভুল মানে প্রিন্টিং মিস্টেক আছে, কি ভুল আছে ওটা আর বলতে পারছি না, প্রিন্টিং মিস্টেক ওটা। তারপরেরটাই কি বলেছে, একটা রশ্মি ঘুরছে, একটা রশ্মি কি করছে, ঘুরছে, একটা কত অ্যাঙ্গেলে ঘুরেছে সেটা বলে দিয়েছে, কত অ্যাঙ্গেলে ঘুরেছে বলে দিয়েছে, তার লিখি তাহলে কি কি বলেছে, একটি ঘূর্ণায়মান রশ্মি 5.1/12π এই কোণে ঘুরেছে, এই কোণটা মানে কত ডিগ্রি, তাহলে 561/12 কিন্তু পাই এর ভ্যালু 180 করলাম, তা এত ডিগ্রি কোণে ঘুরছে, এত ডিগ্রি কোণে ঘুরছে, তা এবার বলছে কটা পূর্ণ পাক নেবে, এবার এইটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, তো পজিটিভ বলেছে এটা অ্যাঙ্গেলটা, তার মানে এদিকে ঘুরছে, একটা পাক ঘোরা মানে, একটা পাক ঘোরা মানে এইটা 360 ডিগ্রি ঘোরা, তার মানে কটা পাক ঘুরছে সেটা বার করতে হলে এটাকে 360 দিয়ে ডিভাইড করতে হবে, তাই করি, আগে এটাকে ছোট করে নিই, 12 কে 12 5 12 60, তার মানে কত ডিগ্রি হলো, 15 কে 15 5 হাতে 1, সব 90 আর 91, এইটাকে এবার কত পাক ঘুরবে, 360 ডিগ্রি = 1 বার পূর্ণ আবর্তন, আবর্তন আবর্তন, সুতরাং 1 ডিগ্রি মানে কত, 1/360, 915 ডিগ্রি মানে কতবার, 915 ডিগ্রি সমান কতবার, 915 ডিগ্রি সমান 915/360, ভাগ করলে কি হয়, 915 এটা দুবার যাবে, 0 6 12 1 3 6 7, তার মানে মাইনাস করি 5 9 আছে 11 8 হলে 195, তোমার এই ডিগ্রিটুকু বাকি রয়ে গেল, দুবার ঘুরবে আর 195 ডিগ্রি কোণ করবে, বলেছে কতবার ঘুরবে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কোণ উৎপন্ন করবে, গেল ক্লিয়ার হয়ে গেল। এবার শুরু করব হচ্ছে 13 এর 1-1টা পরিমিতি, না হাইট এন্ড ডিস্টেন্স, হাইট এন্ড ডিস্টেন্স শুরু করবো, তা কি বলেছে এখানে, হাইট এন্ড ডিস্টেন্সে
আমাকে বলেছে 9.3 মিটার একটু তিনতলা বাড়ি ছাদ, না বাড়ি এর ছাদ হচ্ছে 9.3 এর থেকে আমি পাশে একটা চিমনি রয়েছে, চিমনিটাকে দেখবো, তার চিমনিটাকে দেখবো কত ডিগ্রি কোণে বলেছে ছাদ থেকে 30 ডিগ্রি কোণে, তাহলে এটার নাম ধরলাম এ বি বাড়ি, বাড়ির উচ্চতা উচ্চতা সমান সমান এ বি, আর এইদিকে চিমনিটা হচ্ছে সি ডি, আর এটা এর সমান্তরাল করে এখানে এখে নিলাম, এটা হলো ই ধরলাম এই, তাহলে এ বি সমান সমান দাঁড়িয়ে গেল সি, এ বি সমান এখানে রুট 9√3 লিখলাম মিটার, আবার বি সি এই বাড়ি থেকে চিমনির পাদদেশের দূরত্ব হচ্ছে 30 মিটার, তাহলে বি সি ইজ ইকুয়াল টু 30 মিটার গেল, কারণ বিসিটা 30 হলে এটা 30, এই বিসি এই সমান সমান দিয়ে এই লিখে দিলাম, এবার বিসি সমান সমান 30 মিটার সমান সমান এই, এবার আমি বলি আমার লাগবে হচ্ছে চিমনির উচ্চতা সিডি সমান সমান, তার মানে সি প্লাস ডি, সিটা তো জানি এটা সমান সমান সি, এটা সি সমান সমান 9√3, কি দাঁড়িয়ে গেল এখানে সিটা জানি শুধু ডিটা লাগবে, ডিটা লাগবে, তাহলে ত্রিভুজ ত্রিভুজ এই ডি এর জন্য, এই ডি এর জন্য ডি বাই এই বললাম, ডিটা কি, ডিটা হচ্ছে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব বাই এটা, তাহলে ভূমি লম্ব বাই ভূমি করলে কি হয় tan theta মানে হচ্ছে লম্ব বাই ভূমি, tan কত tan 30 ডিগ্রি, theta মানে 30 ডিগ্রি, তাহলে d টা আমি জানি না এই জানি 30 মিটার, তাহলে এটা 30 সমান সমান আর tan 30 মানে হচ্ছে 1√3, তাহলে কি হলো d সমান সমান দাঁড়িয়ে গেল 30√3, 30 টাকে আমরা ভাঙাতে পারি 3×10 করতে পারি বাই রুট থ্রি করতে পারি, এইটারে 3 কে আবার √3×√3 করতে পারি × 10, আর এই যে √3 তাহলে ডিটা হচ্ছে 10√3, ডি সমান সমান 10√3, আর সি সমান সমান হচ্ছে, সি সমান হচ্ছে 9√3 বলা আছে, তার মানে অ্যাকচুয়ালি চিমনির উচ্চতা দাঁড়িয়ে গেল 19√3 মিটার, ব্যাস এটা হচ্ছে 19√3 মিটার উচ্চতা, হ্যালো দু একটা 13√2, এবার আসবো 13√2, 13√2 কি আছে তাহলে দেখি, তেরোর দুই একটা করবো, 13√2 কি বলেছে দুটি স্তম্ভের উচ্চতা h1 আর h2 মিটার, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি, আচ্ছা দুটো রয়েছে এরকম একটা, কোনটা ছোট কোনটা বড় দেখছি, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, এখান থেকে এখানে এখন দুটো স্তম্ভ রয়েছে একটা ছোট একটা বড় আছে, একটার গোড়ার থেকে আর একটার গোড়া উন্নতি কোণ এক জায়গা থেকে, এখান থেকে দেখবো একটার উন্নতি কোণ কত হয়, এইটা h1 ধরলাম আর h2 বলে দিয়েছে হাইটটা, প্রথম বলে আছে প্রথমটির চূড়ার উন্নতি কোণ দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, দ্বিতীয়টার গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা থেকে এটা বলছে 45 ডিগ্রি, তার মানে এটা এটা একটু ছোট হবে, তার মানে উন্নতি কোণ ছোট মানে হাইটটা ছোট, এটা 45 ডিগ্রি বলেছে, তাহলে এটা 45 ডিগ্রি বলেছে, তাহলে দেখাও যে h1 স্কয়ার ইজ ইকুয়াল টু h2 স্কয়ার, h2 3 h2 স্কয়ার,
ভুল আছে যদিও এটা। তার মানে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এইচ ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে থ্রি এইচ টু স্কোয়ার, এটা হবে। তা এই কন্ডিশন গেল, ধরলাম প্রথম স্তম্ভটি এ বি আর দ্বিতীয়টা হচ্ছে সিডি, প্রথম স্তম্ভ এ বি আর দ্বিতীয়টা সিডি। এবার এই দুজনের মধ্য থেকে এইটা কমন, বিসিটা কমন না, তা এইটার ক্ষেত্রে এই এবিসি এর জন্য, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এটা স্কোয়ার আর এইটা বাই এটা, মানে এবি বাই এবি বাই বিসি যদি করি তাহলে কি হয়, এটা তো তখন লম্ব, লম্ব বাই ভূমি ট্যান 60 ডিগ্রি, আর এখানে এবি সমান সমান আমি জানি এইচ ওয়ান, আর বিসি বিসিটা জানি না, বিসি লিখে রাখলাম, তাহলে এটা এটা আবার ট্যান 60 হচ্ছে রুট থ্রি। আবার ত্রিভুজ এ বি এস বি সি ডি বি সি ডি এর বি সি ডি এর কি হবে, এইটা হয়ে গেল লম্ব সুকোণের বিপরীত বাহু, তার মানে একটু লিখবো না, প্রথমে লিখবো ডি সি বাই বি সি সমান সমান লম্ব বাই ভূমি ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 মানে ওয়ান, আর বি সি বিসি জানি না আর ডিসি জানি এইচ টু, তাহলে এইচ টু ইজিকাল বিসি ইজিকাল টু দাঁড়িয়ে গেল, এখান থেকে বিসি ইজিকাল টু দাঁড়িয়ে গেল এইচ টু, হ্যালো তাহলে দাঁড়িয়ে গেল এখান থেকে বিসি ইজিকাল টু, এই জায়গাটা আর একটু সমাধান করে নিই, বিসি ইজিকাল টু এইচ টু এইচ ওয়ান বাই থ্রি, এখান থেকে সমাধান করলে একটু দাঁড়াচ্ছে, তো দুদিক থেকে মান পেলাম, এখানে একটা পেলাম এখানে একটা পেলাম, তার মানে দুই দিক থেকে বিসি পেলাম, সুতরাং কি বলতে পারি এইচ ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু এই থ্রি না এটা রুট থ্রি, রুট থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ টু, তার মানে এটা স্কোয়ার করলে কি দাঁড়িয়ে যায় এইচ ওয়ান স্কোয়ার বাই থ্রি ইজ ইকুয়াল টু এইচ টু স্কোয়ার, এটা এইচ এইচ টু স্কোয়ার, এটা এপাশ ওপাশ করে দিই শেষ, সুতরাং এইচ ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এইচ টু স্কোয়ার রুট, ব্যাস। এরপরে 14 টার্গেটটা রয়েছে পরিমিতি, এরপরে 14 দাগের পরিমিতি করব, নাম্বার ওয়ান প্রথমে কি বলেছে, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য, আয়তাকার মাঠ এই আয়তাকার মাঠ দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে 20 মিটার আর 15 মিটার, 20 15, এবার বলেছে কি চার কোণে চারটি পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনগত ঘন ঘন আঁকবো চারটে 4 মিটারের, তার মানে মাঠের তাহলে কতটা বৃদ্ধি করে, আচ্ছা এই চার কোনায় চারটে 4 মিটারের ঘনক আকৃতির মাটি কেটে নেব, এই মাটি কেটে এই জায়গাটায় ভরে দেওয়া হবে, তাহলে এটার উচ্চতা কতটুকু বাড়বে, তা আলটিমেটলি এইটুকু যদি নিয়ে নিই তার মানে চারটি গর্তের গর্তের চারটি গর্তের এরিয়া ক্ষেত্রফল কমে যাবে না মাঠের থেকে, চারটি গর্তের ক্ষেত্রফল, চারটি গর্তের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য 4 প্রস্থ 4, তার মানে চারটে ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 4 গুণ 4, তার মানে কত হলো 4 4 16 4 16 64 বর্গ মিটার, এটুকু কমে যাবে, আর মাঠের মাঠের ক্ষেত্রফল কত, মাঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য 20 প্রস্থ 15, তার মানে 15 × 2 = 30 300 মিটার স্কোয়ার বা বর্গমিটার বর্গমিটার মিটার বর্গমিটার, তারপরে
এবার মাটি ফেলা হবে, তাহলে কতটুকুতে মাটি ফেলতে হবে, হবে কতটুকুতে? এইটুকু থেকে এইটুকু কমে গেল না, এরিয়াটুকু এইটুকু গর্ত করে তুলে নিয়েছি তো, এটুকু কমে গেল, তার মাটি ফেলতে হবে কতটুকুতে? 300 - 64, তার মানে 6 × 1 = 3, 236 মিটার স্কোয়ারে, মানে এত বর্গ মিটারে মাটি ফেলতে হবে মিটার। এবার মাটি কেটেছি কতটুকু? মাটি কেটেছি, মাটি কাটতে হবে কতটুকু? 4 × 1 = 1 হেক্টর আয়তন কতটুকু? মাটি কাটার আয়তন এই ঘনক এক একটা 4 বলেছে, 4 কিউব, তার মানে এত ঘন মিটার, ঘন মিটার, এত ঘন মিটার মাটি কাটতে হবে, তার মানে কত হলো? 4 × 4 16 × 4 = 64, 4 × 4 = 16, 6 × 1 = 24, 25 এত ঘন মিটার। এইবার এখানে এসে, ধরি কতটুকু উঁচু হবে, ধরি ধরি কি বলেছে লাস্ট, কি বলেছে আমাদের বার করতে? বলেছে যে মাঠের উচ্চতা, মাঠের তলের উচ্চতা কতটুকু বৃদ্ধি পাবে, মাঠের উচ্চতা, ধরি মাঠের উচ্চতা, উচ্চতা বৃদ্ধি পায়, এক্স মিটার, যদি এক্স মিটার বৃদ্ধি পায় আর মাঠের ক্ষেত্রফল বলেছে এতটুকু, তাহলে মাঠের, মাটির আয়তন হবে কত? এই ক্ষেত্রফল গুণ এইটা, ক্ষেত্রফল গুণ কতটুকু উঁচু হয়েছে, কতটুকু উঁচু হয়েছে এখানে, কতটুকু উঁচু হয়েছে সেটা ক্ষেত্রফল গুণ, যদি উচ্চতা দিয়ে করি, ক্ষেত্রফল গুণ উচ্চতা করলে কি বেরোয়, মাটির আয়তন, আর মাটির আয়তন এমনি বেরিয়ে গেছে আমার এটা, তাহলে প্রশ্নানুসারে বলে লিখতে পারি, প্রশ্নানুসারে এক্স গুণ 236 মানে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 256, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 256 বা 236, তাহলে এটা কেটে দিলাম কত হবে, দুই দিয়ে কাটি, 1 1 8 1 2 8, তারপরে কত দিয়ে কাটবো, দুই দিয়ে কাটি, 5 × 10 9 × 18, তাই এটা দিয়ে কাটলে 6 × 12 = 64, তাহলে 64/59 এত মিটার হবে উচ্চতা, এটা হলো অ্যান্সার, এত মিটার। এবার দেখি অ্যান্সারে কত দেয়া আছে ওদের, এটাই রেখেছে নাকি ভগ্নাংশ করে করেছে, ভগ্নাংশ করে করেছে নাকি, হ্যাঁ এটা করেছে, 1 পূর্ণ, এটাকে কি লেখা যায়, 1 পূর্ণ, 1 পূর্ণ 5/59 এত মিটার, এটা অ্যান্সার। তারপরে আচ্ছা দুয়েরটা, এবার দুয়ে কি বলেছে, একটা সিলিন্ডার রয়েছে লম্ব বৃত্তাকার চৌয়ের কেস, সিলিন্ডার রয়েছে সেটা বলেছে অন্তব্যাস কত, ব্যাস বলেছে, ব্যাস, ব্যাস মানে হচ্ছে সমান সমান ব্র্যাকেটে 2r লিখি, 2r সমান সমান 2.8 ডেসিমিটার এত, আর কি বলেছে, সুতরাং আর এখানে সাথে সাথে আর ইজ ইকুয়াল টু কত, 1.4 ডেসিমিটার, আর লম্বা বলেছে উচ্চতা, সিলিন্ডার, সিলিন্ডারের উচ্চতা, উচ্চতা ব্র্যাকেটে h ইজ ইকুয়াল টু বলেছে 7.5 ডেসিমিটার, এককে কোনো অসুবিধা নেই, সিলিন্ডার কত ঘন ডেসিমিটার গ্যাসের, জ্বালানি গ্যাস সিলিন্ডারে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 325 গ্রাম করে, সিলিন্ডার কত গ্যাস আছে, আচ্ছা কত কেজি গ্যাস আছে জানতে চেয়েছে, তা আগে এটার আয়তন, সুতরাং আয়তন, এবার আয়তন গ্যাস আয়তনে থাকে, আয়তন কিছু, আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তার মানে পাই কত,
22/7 আর কত আর বলে দিয়েছে 1.4 এটা স্কয়ার স্কয়ারটাকে আমি পরপর লিখি 1.4 × 1.4 এইচ হচ্ছে 7.5 ঠিক আছে তাহলে এই তিনটের জন্য এত হাজার হয়ে গেল এত ঘন ডেসিমিটার তার মানে এক ঘন ডেসিমিটারের হচ্ছে প্রতি ঘন ডেসিমিটার মানে হচ্ছে 325 গ্রাম এত ঘন ডেসিমিটার মানে কত গ্রাম সেটা কত সুতরাং গ্যাসের শের ওজন ওজন কত হবে এত 14 × 75 × 1000 গুণ এত কত আছে 325 করে 325 হচ্ছে এক এক ঘন ডেসিমিটারের তার মানে এত ঘন ডেসিমিটার কত গ্রাম হবে এটা ইনটু 325 হবে হ্যাঁ তার মানে এই হলো ব্যাপারটা দাঁড়ালো এই এইবার এটা কাটাকুটি করি 7 × 14 এবার 25 দিয়ে কাটলে এটা 13 না এবার তার হ্যাঁ 13 × 25 আর 25 দিয়ে কাটলে 44 হয় আবার 5 দিয়ে 5 × 15 = 75 × 5 = 48 2 দিয়ে এটা কাটলে 4 এবার 2 × 2 = 4 এটা 7 এটা 11 এটা দাঁড়াচ্ছে 11 × 7 × 15 × 13 এত গ্রাম জিএম তাহলে এটাকে এবার করি 77 × 8 তাহলে 15 × 13 করি 3 × 45 = 5 × 4 = 19 × 77 535 × 5 = 3 7 × 63 = 66 7 × 7 = 13 5 × 6 = 3 1 তাহলে কত হলো 5 1 0 5 1 এত গ্রাম তাহলে 15 0 15 গ্রাম এটা কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ মানে 15.015 কেজি দেখি উত্তর কি আছে হ্যাঁ উত্তরে কেজিতে আছে 15.015 কেজি এটা তার মানে উত্তর তারপর এরপরে কি বলেছে সমান ভূমিতল তিনেরটা কি বলেছে সমান ভূমি তলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু যে নিরেট অর্ধগোলক ব্যাস সমান বলেছে ব্যাস ধরি ব্যাস তিনজন আছে শঙ্কু তারপরে নিরেট অর্ধগোলক অর্ধগোলক আর বলেছে চোম এই তিনজনের বলেছে আয়তন অনুপাত কত হবে এদের সব সমান ব্যাস ধরি ব্যাস ব্যাস 2r ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান তাহলে r এবং এবং উচ্চতা উচ্চতা সমান সমান এই ধরলাম সরি সেম একক 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 কোন ঠিকঠাক দেওয়ার দরকার নেই মিটার সেন্টিমিটার দেওয়ার দরকার নেই তার মানে কি হয়ে গেল আয়তনের অনুপাত করতে হবে সুতরাং প্রথমে কার কথা বলেছে প্রথমে বলেছে শঙ্কু শঙ্কুর আয়তন শঙ্কুর অর্ধগোলক গোলক ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট গোলক অর্ধগোলক আর চোম কি বলেছে আয়তনের অনুপাত বার করতে হবে আয়তন আয়তনের আয়তন অনুপাত কমা কমা দিয়ে লিখি এটা এটা আয়তনের অনুপাত আয়তনের অনুপাত কত তাহলে শঙ্কুর আয়তন কত
1/3 পাই আর স্কয়ার এইচ, আর বর্গগুলোকে 2/3 পাই আর কিউব, আর চোঙের হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো এবার এখানে বলেছে ব্যাস, কি বলেছে তাহলে এখান থেকে যা যথারীতি যেরকম আছে কেটে দিই। এবার এইখানে এইচ এবং আর দুজনের সমান, আর সমান সমান এইচ, তাহলে এখানে আর স্কয়ার, এখানে আর স্কয়ার কাটলে এখানে আর থাকে, আর স্কয়ার কেটে গেল, এখানে 1/3 পাই কেটে দেবো সমান, তাহলে 1/3 এইচ ইজ টু 2/3, এখানে আর স্কয়ার একটা আর থেকে গেছিল, তাহলে এখানে আর ইজ টু এইচ, এই হলো ব্যাপার। তাহলে এখানে এসে দাঁড়িয়ে গেল, এখানে আর আছে বলে আমি এইচ এর সাথে তো কাটতে পারছি না, কিন্তু অর্ধ গোলকের জন্য উচ্চতা বলে কিছু থাকে, এর উচ্চতা এটাই তো হচ্ছে আর, এটাই তো আর, এটা আর এটা, সুতরাং অর্ধ গোলকের এই আরটাই হচ্ছে এইচ, এই যে এইচ, হ্যাঁ এইটাই আর, তার অর্ধ গোলকের জন্য তাহলে কি দাঁড়িয়ে গেল 1/3, এখানে এইচ এর জায়গায় এইচ লিখলাম, 2/3 এখানে এইচ দিয়ে দিলাম, তাহলে এটা কেটে গেল। এবার তিন দিয়ে লসাগু উচ্চা দিয়ে গুণ করতে হবে, এদের সবার লসাগু হচ্ছে 3/3, আর এখানে কিছু নেই, 1 আছে মানে লসাগু হচ্ছে 3, 3 দিয়ে গুণ করলে এটা 3 দিন কেটে যায়, তাহলে কি হয়ে গেল 1:2:3:1 মানে 3, তাহলে আয়তন অনুপাত হয় 1:2:3, এটা আছে। এখানে দরকার হলে ব্র্যাকেটে লিখে দিতে পারি অর্ধগোলকের, অর্ধগোলকের আর ইজ ইকুয়াল টু এইচ, অর্ধগোলকের আর ইজ ইকুয়াল টু এখানে এইচ, অর্ধগোলকের আবার না হলে উচ্চতা কি, উচ্চতাটাই হচ্ছে ওরা মানে এইচ, ব্যাস।